আপনারা সকলে জানেন যে নোবেল যে বিষয়টা সে বিভিন্ন আমাদের যে কণ্ঠশিল্পী আছেন এবং যারা সঙ্গীত জগতে আছেন তাদের সম্বন্ধে সে তার ফেসবুক ভেরিফাইড আইডি থেকে বিভিন্ন রকম মন্তব্য করতেছেন যাতে মানহানিকর মন্তব্য অনেকের সম্বন্ধে বলেছেন জেমসের সম্বন্ধে বলেছেন আরও অনেক বড় বড় প্রতিষ্ঠা শিল্পীদের সম্বন্ধে বলেছেন বাজে বাজে মন্তব্য করেছেন এবং অনেক সাংবাদিকদের সময় হুমকি ধমকি দিচ্ছেন এবং পরবর্তীতে আমার যে ক্লায়েন্ট ইথুনবাবু সঙ্গীত পরিচালক সে একাধারে সঙ্গীত পরিচালক গীতিকার সুরকার প্রতিষ্ঠা ব্যক্তি বাংলাদেশে কেউ সেলিব্রিটি সবাই সঙ্গীত জগতে সবাই যায় এক নামে চিনে তার সম্বন্ধে গত 15 তারিখে একটা সে স্ট্যাটাস দিয়েছে খুবই দুঃখজনক মানহানিকর বক্তব্য এটা আপনারা সকলে দেখেছেন আমার ক্লায়েন্ট প্রতিনিধি মনে করেছিল সে হয়তো ভুল করে বিষয়টা করেছে পরবর্তী দেখা যাচ্ছে যে সে সকলের নামেই করছে তখন আমার ক্লায়েন্ট বাধ্য হয়ে থানা জিডি করেছেন জিডি করার পরেও দেখা যায় সে হুমকি দিচ্ছে বাসা থেকে তুলে নিয়ে যাবে এই বিষয়টা যখন টকশোতে আলোচনা হয় সেই সময় অনেক সাংবাদিকও সে হুমকি ধুমকি দিচ্ছে এরই প্রেক্ষাপটে আমাদের সাথেও আলোচনা করেছে তখন আমরা তাকে পরামর্শ দিয়েছি আইনজীবী হিসাবে তাকে আদালতে মামলা করার জন্যে এবং আমরা এই যে তার ফেসবুক ভেরিফাইড আইডি থেকে যেটা দেওয়া হয়েছে সেটা একটা মানহানিকর বক্তব্য সেটা একটা ডিজিটাল অপরাধ সাইবার ক্রাইম হ্যাঁ তার এই লক্ষ লক্ষ ভক্ত আছে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার আছে এই পোস্টটা হওয়ার কারণে লক্ষ লক্ষ লোক এগুলো দেখেছে এবং তার যে ইমেজটা ছিল 30-35 ক্যারিয়ারের একটা তার ধ্বংসের পথে চলে আসছে তা মানহানিকর বক্তব্য এই বিষয়ে আমরা মানহানি এবং ডিজিটাল ডিভাইসে প্রচার করার জন্য আমরা এটা ডিজিটাল নিরাপত্তা আইনে 25 এবং 29 ধারায় মামলা দায়ের করেছি এবং এই মামলাটা বিজ্ঞা আদালত আমলে গ্রহণ করেছেন গ্রহণ করার পরে এটা সিআইডিতে পাঠিয়েছেন এটা একটা ফরেন্সিক রিপোর্টের একটা প্রয়োজন হয় এই ধরনের মামলাগুলো প্রমাণ করার জন্য এই কারণে সিআইডি এবং পিবিআই আমাদের দেশে এখন বর্তমানে ভালো একজন ইনভেস্টিগেশন করেনি ওনারা তো সিআইডি এখন আপডেটেড সিআইডিকে এখন ব্যাপক সরঞ্জাম দেওয়া হয়েছে লজিস্টিক সাপোর্ট দেওয়া হয়েছে এই জন্য সিআইডি থেকে এখন করানো হচ্ছে বিষয়গুলো তো এই মামলাগুলো দায়ের করার পরে ওনারা একটা রিপোর্ট দেবেন আগামী 6 তারিখে এই মামলাটা আমরা আশা করতেছি 25 ধারায় 3 বছর এবং 29 ধারায় 3 বছর এই তার 6 বছরের সাজা হবে বলে আমরা প্রমাণ করতে পারবো বলে বিশ্বাস করি।